রাজ্যপাল বাসন্তী ছাড়তেই ফের অশান্তি, চলল গুলি, আহত তৃণমূল কর্মী বেঁধে যাচ্ছে। হ্যালো, রাজ্যপাল বাসন্তী ছাড়তেই ফের অশান্তি, চলল গুলি, আহত তৃণমূল কর্মী বর্তমানে ভর্তি হাসপাতালে, তৃণমূলের নিশানায় বিজেপি, অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ফের অশান্ত হয়ে উঠল বাসন্তী। রাজ্যপাল বাসন্তীর বাইরে পা রাখা মাত্রই গুলি চলল বাসন্তীতে। গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল কর্মী। বর্তমানে আহত তৃণমূল কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল বাছিরাম বাজারে তৃণমূল কংগ্রেসের অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। অধিবেশনে উপস্থিত ছিলেন ওই কর্মী। অধিবেশন শেষে ভোটের কাগজ নিয়ে আসার পথে গুলিবিদ্ধ হন তিনি। আহতের নাম খগেন্দ্র খাটুয়া, বয়স আনুমানিক 55। গুরুতর জখম অবস্থায় ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। ঘটনাটি ঘটেছে সোমবার রাত 11টা নাগাদ দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর নফুরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের চৌরঙ্গির কাছে। খগেন্দ্র খাটুয়া জানান, গতকাল বাছিরাম বাজারে তৃণমূলের অধিবেশন শেষ হওয়ার পর খগেন্দ্র এবং আরও কয়েকজন তৃণমূল কর্মী একসঙ্গে এলাকায় ভোটের কাজ করছিলেন। সেই সময় একটি চার চাকা গাড়ি এবং চার থেকে পাঁচটি মোটর বাইকে করে ছ থেকে সাতজন দুষ্কৃতী তাদের ওপর হামলা চালায়। খগেন্দ্র সহ বাকি তৃণমূল কর্মীরা তড়িঘড়ি পালাতে শুরু করে। তবে খগেন্দ্র অনেকটাই পিছনে পড়ে যাওয়ায় দুষ্কৃতীরা তার দিকে লক্ষ্য করে গুলি চালায়। খগেন্দ্রর পায়ে গুলি লাগে, সে ওইখানেই লুটিয়ে পড়ে। স্থানীয় মানুষেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। বাজিরাম থেকে মিটিং ছিল, ভোটের কাগজ আনতে গেছে তারা কোথায় দোলালদার কাছে। এবার ওখানে গিয়ে রাস্তার ধারে বাইকের ওপাশে ওরা দুজন, আর আমি রাস্তার দিকে। এবার একটা চার চাকার দিকে এদিক দিয়ে ওদিকে গেল। কোন দিক থেকে কোন দিকে গেল? নগরগঞ্জের দিক থেকে চৌরঙ্গির দিকে গেল। আচ্ছা, তারপরে চার পাঁচটা ভাই গেল, সম্মুখ মাদা আছে বজাইতে মার মার। এবার দুলালদার জগতে ছুট মেরেছে। আমি বাড়িতে ওই পার থেকে ঘুরে আসতে আসতে মানে আমি অনেক পেছনে পড়ে গেছি, আর দাম করে শব্দ হয়েছে, পড়ে গেছি। ওরা সঙ্গে সঙ্গে পেছন থেকে আবার চার চাকাটা ছুটে পারে মানে চালি খুব জোর চালিয়ে চলে যাচ্ছে। কতজন ছিল গাড়ির মধ্যে? গাড়ির মধ্যে কত ছিল দেখতে পাই না, বাইকে চার পাঁচটা বাইকে ওরা ছয় সাতজন ছিল এটা দেখেছে। ঘটনার খবর পেয়ে ঝড়খালি কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার পর বাসন্তীর বিধায়ক বলেন, যত ভোট এগিয়ে আসছে বিজেপি তত সন্ত্রাসের আবহ তৈরি করছে। তিনি বারুইপুর পুলিশ প্রশাসনকে বিশেষভাবে আর্জি জানান অবিলম্বে এই ঘটনার সঙ্গে যুক্ত দুষ্কৃতীদের আটক করার। বিজেপি আশ্রিত একদল গুন্ডা বন্দুক হাতে নিয়ে আক্রমণ চালায়। এই ঘটনাস্থলেই খগেন খটিয়া গুলিবিদ্ধ হয়, গুরুতর আহত অবস্থায় কলকাতার হাসপাতালে চিকিৎসা চলছে। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে বিজেপি আশ্রিত গুন্ডারা সশস্ত্র অবস্থায় গ্রাম বাংলায় বিশেষ করে বাসন্তী নগরগঞ্জে এইভাবে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। আমি বারুইপুর পুলিশ সুপার পুলিশ প্রশাসনকে বিশেষভাবে আর্জি জানিয়েছি অবিলম্বে এই সমস্ত বিজেপি দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যদিও বিরোধী পক্ষ বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। জয়নগর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিজেপি নেতা বিকাশ সর্দার এই বিষয়ে বলেন, পুরো ঘটনাটি তৃণমূল পরিকল্পিত। তিনি বলেন, গতকালের অধিবেশনের পর তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে সাধারণ মানুষ তাদের উপর থেকে আস্থা হারিয়েছে। সেই কারণে তৃণমূল নিজেরাই নিজেদের মধ্যে অশান্তি বাঁধিয়ে বিজেপির ওপর দোষ চাপাচ্ছে। তৃণমূলই বাসন্তীতে অশান্তির আগুন জ্বালিয়েছে। এখন সাধারণের সহানুভূতি আদায়ের জন্য পরিকল্পনা করে বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে। তিনি পুরো ঘটনাটি তদন্তের জন্য সিবিআইকে আহ্বান জানান। তৃণমূল কংগ্রেসের নেতারা নিজেরাই নিজেদের পায়ে গুলি চালিয়ে বিজেপির নামে দোষ চাপিয়ে আজকের নিজেরা
জনগণের মন পাওয়ার একটা চেষ্টা করছে। সম্পূর্ণ মিথ্যা। ভারতীয় জনতা পার্টি কোন বোমা বন্দুকের রাজনীতি করে না। যে সমস্ত দুষ্কৃতীরা যারা কিনা এই রেবা একটা জঘন্য অপরাধ করেছে, সেই সমস্ত দুষ্কৃতীদেরকে খুঁজে বের করার দায়িত্ব প্রশাসনের। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, বাসন্তী। ইতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগা, মতিগঞ্জ।